অবকাঠামো উন্নয়নে এখনও পিছিয়ে সমুদ্র সৈকতের নগর কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম এই সৈকতের আশপাশে নেই পর্যাপ্ত ল্যাম্পপোস্টও। পর্যাপ্ত উদ্ধারকর্মী না থাকায় সমুদ্রে নামতেও ভয় পান অনেক পর্যটক, সেই সাথে নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তারা। কর্তৃপক্ষ নানা উদ্যোগের কথা বললেও হতাশ পর্যটকরা। কক্সবাজার থেকে ফিরে হেদায়েতুল্লাহ সীমান্তের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সঙ্গে ছিলেন কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন। চলছে পর্যটনের ভরা মৌসুম, শহরে ব্যস্ত জীবনে খানিকটা প্রশান্তি পেতেই ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে। অন্য দেশের চেয়ে খরচ কম আর বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই সৈকত দেখতে প্রায় সারা বছরই কক্সবাজারে থাকে পর্যটকদের ভিড়। অনেক দূর দূরান্ত থেকে অনেকজন দেখতে আসছে আমাদের বিশ্বের দীর্ঘতম বিচটাকে। বাচ্চাদেরকে নিয়ে এই পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকতে এসেছি সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। কিন্তু অপার সৌন্দর্যে ঘেরা এই এলাকায় রয়েছে নিরাপত্তার অভাব, নেই পর্যাপ্ত লাইফগার্ড, এতে হতাশ পর্যটকরা। এর সংখ্যা আরো বাড়ানো হয়, প্লাস অনেকেই জোয়ার ভাটার সময়টা জানে না। যে পরিমাণ আমরা টুরিস্ট এখানে এসেছি, শিশু বাচ্চা সহ ছেলে মেয়ে সহ দেশ বিদেশ থেকে, সেই তুলনায় এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুবই অভাব রয়েছে। সমুদ্রে গোসল করতে নেমে চোরাবালিতে পড়ে পর্যটকদের মৃত্যু সংখ্যাও দিন দিন বাড়ছে, এজন্য জনবল সংকটকেই দায়ী করলেন এই কর্মকর্তা। ভিজিট করতে আসতেছে, ঘুরতে আসতেছে, আনন্দ করতে আসছে, এরা যেহেতু সেফ নিয়ে গোসল করে কামড়া চেয়ে এখানে লাইফগার্ড আরো বাড়ুক। দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর এই নগরীর নিরাপত্তা নিয়েও শঙ্কা জানালেন অনেকে। তবে দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের দাবি, সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসা কুড়িয়েছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। প্রত্যেকে বিচের নিরাপত্তার ক্ষেত্রে বলতে পারি আমরা শতভাগ সফল। পর্যাপ্ত লাইটিং থাকলে কোনো কেউ যদি অপরাধ করে তাকে ট্রেস করার সুবিধা হয়, আর সবচেয়ে বড় যে অসুবিধা হয় পর্যটকদের, তারা নিরবচ্ছিন্নভাবে নিরাপদে সব দিকে ঘোরাফেরা করতে পারেন না। এদিকে ট্যুরিস্ট জোন সহ কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথা জানালেন পর্যটন মন্ত্রীও। এই বিচে যে আনন্দ উপকরণ যেটা প্রয়োজন সেটা আমাদের অনুপস্থিত, তাই আমরা এখন তারা সেইলিং, সার্ফিং, ওয়াটার মোটর বাইক, বিভিন্ন যে ওয়াটার স্পোর্টস আছে সেগুলোকে আমরা এখানে ইন্ট্রোডিউস করার ব্যবস্থা আমরা করেছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, এস এ টিভি, কক্সবাজার।